বিশ্বে 100 বছরেরও বেশি সময় ধরে নারী দিবস পালিত হয়ে আসছে। কিন্তু এই নারী দিবস কি, কখন থেকে শুরু, এটা কি কোনো উৎসব নাকি বিক্ষোভ, এসব প্রশ্নের উত্তর কি জানি? শ্রম আন্দোলন থেকে শুরু হয়ে নারী দিবস একসময় গিয়ে জাতিসংঘেরও স্বীকৃতি লাভ করে। এই আন্দোলনের বীজ রোপিত হয়েছিল 1908 সালে। সে বছর 15,000 নারী কর্মঘণ্টা কমানো, মজুরি বাড়ানো আর ভোট দেওয়ার অধিকারের দাবিতে নিউ ইয়র্ক শহরের রাস্তায় বিক্ষোভ করেছিল। এর এক বছর পর আমেরিকার সোশ্যালিস্ট পার্টি প্রথম জাতীয় নারী দিবস ঘোষণা করেছিল। এই দিবসটিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার কাজটি করেছিলেন ক্লারা জেটকিন নামে এক নারী। 1910 সালে কোপেনহেগেনে কর্মজীবী নারীদের এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এই দিনটিকে আন্তর্জাতিক স্বীকৃতির প্রস্তাব দেন। ওই সম্মেলনে বিশ্বের 17টি দেশের 100 জন নারী উপস্থিত ছিলেন, যারা সবাই তার প্রস্তাবে সমর্থন দেন। দিনটি আন্তর্জাতিকভাবে প্রথম উদযাপিত হয় 1911 সালে অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি এবং সুইজারল্যান্ডে। দিবসটির শতবার্ষিকী পালিত হয় 2011 সালে, আর চলতি বছর অর্থাৎ 2021 সালে আমরা পালন করছি দিবসটির 110তম বার্ষিকী। 1975 সালে যখন জাতিসংঘ এই দিবসটি উদযাপনের সিদ্ধান্ত নেয়, তখন থেকে এটি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। দিবসটির প্রথম প্রতিপাদ্য গ্রহণ করা হয় 1996 সালে। দিবসটির প্রথম প্রতিপাদ্য ছিল অতীতকে উদযাপন এবং ভবিষ্যতের পরিকল্পনা, আর এবছরের প্রতিপাদ্য চুজ টু চ্যালেঞ্জ বা লৈঙ্গিক পক্ষপাত এবং বৈষম্যকে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত। আন্তর্জাতিক নারী দিবসে সমাজ, রাজনীতি এবং অর্থনীতিতে নারীর অর্জনকে উদযাপন করা হয়। তবে এর রাজনৈতিক শেকড় আসলে চলমান বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ আর বিক্ষোভের মাধ্যমে সচেতনতা তৈরিকেই নির্দেশ করে। নারী দিবস উদযাপনে ক্লারা যে প্রস্তাব দিয়েছিলেন তাতে কোনো সুনির্দিষ্ট তারিখের উল্লেখ ছিল না। 1917 সালে যুদ্ধকালীন সময়ে রাশিয়ার নারীরা রুটি এবং শান্তির দাবিতে বিক্ষোভ শুরুর পর এর তারিখ নির্ধারিত হয়। সে সময়কার ওই বিক্ষোভটি 4 দিন ধরে চলে এবং এক পর্যায়ে রুশ শাসক বা জার এর পতনের পর প্রাদেশিক সরকার নারীদের ভোটাধিকার দেয়। রাশিয়ায় ব্যবহৃত জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ওই তারিখটি ছিল 23 ফেব্রুয়ারি রোববার, আর গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী তারিখটি ছিল 8ই মার্চ, আর এই কারণে বর্তমানে 8ই মার্চকে নারী দিবস হিসেবে পালন করা হয়। রাশিয়া সহ বিশ্বের অনেক দেশেই নারী দিবসটি সরকারি ছুটির দিন। বলা হয় যে রাশিয়ায় 8ই মার্চকে ঘিরে 3-4 দিন ফুল বিক্রি দ্বিগুণ হয়। চীনে নারী দিবসে কর্মজীবী নারীদের অর্ধেক বেলা ছুটি দেওয়ার নির্দেশ রয়েছে দেশটির স্টেট কাউন্সিল থেকে, তবে অনেক নিয়োগকর্তাই এটি মানেন না। ইতালিতে আন্তর্জাতিক নারী দিবস পরিচিত লা ফেস্তা দিল্লা দোয়ান্না নামে। নারীদের শুভেচ্ছা জানানো হয় মিমোসা নামে এক ধরনের ফুল দিয়ে। এই ঐতিহ্যের উৎপত্তি সম্পর্কে তেমন কিছু জানা না গেলেও ধারণা করা হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রোমে এর প্রচলন শুরু হয়। যুক্তরাষ্ট্রে মার্চ হচ্ছে নারী ইতিহাসের মাস। প্রতি বছর আমেরিকান নারীদের অর্জনকে সম্মান জানিয়ে প্রেসিডেন্সিয়াল ঘোষণা ইস্যু করা হয়। বেগুনি, সবুজ আর সাদা হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের রং। বেগুনিকে দেখা হয় ন্যায় আর মর্যাদার প্রতীক হিসেবে, সবুজ আশার প্রতীক আর সাদা মূলত শুদ্ধতার প্রতীক, যদিও এটা নিয়ে বিতর্ক রয়েছে। পুরুষ দিবস আছে কি? হ্যাঁ, পুরুষ দিবস 19শে নভেম্বর পালন করা হয়, তবে এটি উদযাপন শুরু হয় 1990এর দশক থেকে, কিন্তু এখনও দিনটি জাতিসংঘের অনুমোদন পায়নি। বিশ্বের প্রায় 60টি দেশ দিবসটি পালন করে। এ দিবসটি মূলত পুরুষ ও কিশোরদের স্বাস্থ্য, লৈঙ্গিক সম্পর্ক উন্নয়ন, লৈঙ্গিক সমতা এগিয়ে নেয়া এবং ইতিবাচক পরিবর্তনে পুরুষ রোল মডেলদের কার্যক্রমের উপর গুরুত্ব দেওয়া হয়।